हेलो फ्रेंड्स ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले आपनादेर सकलके जानाई स्वागतम आमी नाजमुस। इतिमध्ये आबहावा दफ्तर तरफ थेके आजो जानानो होच्छे आगामी कयेक घंटाय बज्रबिद्युत सह झेपे बृष्टि बंगे ধেয়ে আসছে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। তো ফ্রেন্ডস আবহাওয়া দপ্তর তরফ থেকে যে রিপোর্টটি উঠে এসেছে কোথায় কোথায় হতে পারে ঝড় বৃষ্টি বইতে পারে ঝোড়ো হাওয়া আর আপনার এলাকায় হবে কিনা চলুন দেখে নেওয়া যাক এক নজরে। তো ফ্রেন্ডস আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে ভিডিওটিকে অতি অবশ্যই একটা লাইক আর বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করবে আগামীতে লেটেস্ট আপডেটগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যেই আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাংলা। ওদিকে শহরের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি নিচে। এই ভ্যাপসা গরম থেকে মুক্তি দিয়ে আর কিছুক্ষণ পর থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতায়, সঙ্গে ঝোড়ো হাওয়া। আবহাওয়া সূত্রের খবর 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া, পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2-24 পরগনায় আর তার প্রভাব সাথে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সাথে কালবৈশাখীর মতো ঝোড়ো হাওয়া বইতে পারে হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু জেলায়, বেশ কিছু এলাকায়। অপরদিকে এদিন শহরে বাতাসে জলীয় পরিমাণের সর্বোচ্চ পরিমাণ ছিল 93% এবং সর্বনিম্ন 47% বলে জানিয়েছে। তবে তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি নিচে। সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি নিচে। আর ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে আজও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু এলাকাতে। তো ফ্রেন্ডস আপনি রাজ্যের কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন, আপনার এলাকার সঙ্গে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মিলছে কিনা অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।